Assalamualaikum warahmatullahi wabarakatuh. Yauma yaqumur ruhu wal malaikatu shaffan la yatakallamuna illa man adina lahu ar-rahman wa qala sawaba. Kalau dulu semua itu Ah!
গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী কথিত হয় সকল বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাদের চরম ত্যাগ জাতির ইতিহাসে লেখা রয়েছে স্মরণাক্ষরে। প্রিয় উপজেলাবাসী, নয় মাসে সশস্ত্র মুক্তিযুদ্ধে পাকিস্তানি হায়েনারা ও এদেশের যেসব দোষক রাজাকার আলবদর আল শামসরা সকল ধরনের ষড়যন্ত্র নৃশংসতা ও ভয়াবহতা সৃষ্টি করে নিরীহ বাঙালি জাতির উপর দমন নিপীড়ন চালায়, কিন্তু শোষকের শোষণ ও পীড়ন থেকে মুক্তিগামী বাঙালিকে তারা দমিয়ে রাখতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশের বীর বাঙালি, ফলে রেসকোর্স ময়দানে রচিত হয় গৌরবের সেই ইতিহাস, যে ইতিহাসের পাতায় লেখা থাকে 93,000 পাকিস্তানি সৈন্যের আত্মসমর্পণ এবং বাংলাদেশ নামক একটি দেশের অভ্যুদয়। প্রিয় শুধু, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রাম একটি দীর্ঘ পরিক্রমা। এই সংগ্রামের মূলে জড়িয়ে আছে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা, স্বাধিকার আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, ৬৬র ছয় দফা, ৬৯ গণঅভ্যুত্থান, ৬৮র আগরতলা ষড়যন্ত্র মামলা, ১৯৬৯র গণঅভ্যুত্থান, ৭০র জাতীয় নির্বাচনে এদেশে এই দেশবাসীর অভূতপূর্ব বিজয় এবং ৭ মার্চের প্রিয় কাউনিয়াবাসী, আসসালামু আলাইকুম। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্ব মানচিত্রে রাষ্ট্র হিসেবে লেখা একটি নাম বাংলাদেশ। দিবসের শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেলাম লাভ শরীরের পতাকা এবং বিশ্ববাসী এখানে স্বাধীন জাতির মর্যাদা। স্মরণ করছি গরিব শ্রদ্ধার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, যার নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বিশ্বের মানচিত্রে অভ্যুত্থান ঘটে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ রাষ্ট্রে। আরও স্মরণ করছি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রক্ষিত ভাই সকল মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের, যাদের সর্বোচ্চ ত্যাগ জাতির ইতিহাসে লেখা হয়েছে স্মরণাক্ষরে। প্রিয় উপজেলাবাসী, ১৯৭১ সালের এই দিনে মায়ানমারব্যাপী সশস্ত্র মুক্তিযুদ্ধে বাঙালি দখলদারবাহী পাকিস্তানি দখলদার বাহিনী ও এদেশের পাকিস্তানি দোষর রাজাকার আলবদর আর শামসদের পরাজয় হয় এবং আমাদের বিজয় অর্জিত হয়। ৯৯,০০০ পাকিস্তানি সৈন্য ঢাকা রেসকোর্স ময়দানে মুক্তিবাহিনী ও ভারতীয় মুক্তিবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণ করে। বিশ্বের মানচিত্রে এই দিনে শ্রী অমরনাথ ভাঙ্গিত হয় লাল সুখে একটি বাংলাদেশ। প্রিয় শুনি, আমরা মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় আকস্মিক ঘটনা ছিল না, এর মূলে রয়েছে বাঙালি ভাষার ব্যাপারে আন্দোলন, সংগ্রাম ও মুক্তির আকাঙ্ক্ষা। সংগ্রাম ধারা বিচারণ সৃষ্টি হয় ১৯৭১। ১৯৪০ সালে লালকৃষ্ণ আদালতে বাঙালি স্বতন্ত্র ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন, বাংলা ভাষা আন্দোলন, চৌহানের যুক্তপূর্ণ নির্বাচন, শিশুটির সর্বদা কর্মসূচি, আশুটিতে আলোচনা স্বতন্ত্র মামলায় রাষ্ট্রপ্রতির অভিযোগ, গণতন্ত্রের গণঅভ্যুত্থান, সরকারের সাধারণ নির্বাচন, বাঙালি নিরঙ্কুশ রায় ৭ই মার্চ দেশকে সমাধান, স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে ঐতিহাসিক ঘোষণা, ২৬ই মার্চ পাকিস্তান বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বকালে সরাসরি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শুরুতেই সংগ্রামের যুদ্ধ পথ পাড়ি দিয়ে সিংহাম হয়েছিল বাঙালির বিজয়। প্রিয় উপস্থিতি, বিজয়ের মাস ডিসেম্বর বাঙালি জাতির গৌরবের মাস, ১৬ই ডিসেম্বর একটি আনন্দ অন্যদিকে স্মরণ ধারণের বেদনা, ৩০ লক্ষ শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত এই বিজয় অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তির পাশাপাশি শোষণমুক্ত সমাজ গঠন এবং বিনির্মাণে কাজে লাগতে হবে। সর্বোপরি মানব বর্ণ রূপ বিভাগমুক্ত দেশ গঠন, সত্য প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য
শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয় সেই কাউনিয়া কলেজ উদার অতিথি মহোদয়কে অভিবাদন দিয়ে অভিবাদন মঞ্চ ত্যাগ করছে
অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান অধিগ্রহণ করছেন কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। কাউনিয়া প্রাণকেন্দ্রে অবস্থিত কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, যার পাদদেশে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই চমৎকার আয়োজন। আমরা ধন্যবাদ জানাই কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং শিক্ষকগণদের। সেদিকে এগিয়ে আসছে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গান তালিকা। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গান তালিকা। Thank you.
গঠনে রয়েছে কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাউনিয়া রামপুর। এসে নাম অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান করছি যারা ডিসপ্লেতে অংশগ্রহণ করবেন। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে স্কয়ার ল্যাবরেটরি স্কুল কামিয়া রামপুর। আমরা এই পর্যন্ত ডিসপ্লে খব রূপে তিনটি স্কুলে নাম পেয়েছি, ডক্টর পিটার গার্ডে কাউনি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কাউনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়া যারা ডিসপ্লে দিতে চান আমাদের কাছে দ্রুত নাম দিয়ে যান। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে আরজি ভুতছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এরপরে এগিয়ে আসছে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কাকদল। অভিবাদন মঞ্চের দিকে এগিয়ে আসছেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন, এর বর্তমান রয়েছে নিউ সবুজ কিন্ডার গার্ডেন স্কুল, ট্রান্সিস্টর স্কুল। অভিবাদন মঞ্চ অতিক্রম করছে নর্থ বেঙ্গল কিন্ডার গার্ডেন কাউনিয়া রামপুর। এটা এটা আমি অনুরোধ করব প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের এই শিশুগুলোকে ইন্সপায়ার করার জন্য আমরা সবাই সকল দলের জন্য জোরে করে তালি দিব।
তারা ঘুমকে কামাই করে ঘুম না পেয়ে এই ভোরবেলা কুয়াশা অভিবাদন পঞ্চ অতিক্রম করছে নিউ সবুজ কিন্ডারগার্টেন স্কুল অভিবাদন গ্রহণ করছে জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্যারেন্ট চেয়ারম্যান উপজেলা পরিষদ উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মহিনুল হক এবং অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহফুজার রহমান মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না সাধারণ জনগণ যারা রয়েছেন যারা আমাদের আজকের এই অনুষ্ঠান উপভোগ করছেন সবাই আমরা আমাদের মঞ্চের বাইরে থাকবো মাঠের মধ্যে কেউ প্রবেশ করবো না আমাদের মাঠের বাইরে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি একটু মাঠটাকে সেভাবে তৈরি করে যেন তারা সাধারণ জনগণ যেন মাঠে প্রবেশ করতে না পারে আর যারা ডিসপ্লে অংশগ্রহণ করবেন দ্রুত আমাদের তাতে অংশগ্রহণ করছে পল্লব সরকার কারণে কলেজে সম্মানিত শিক্ষক জানুন এরই মধ্য থেকে দিয়ে শেষ হচ্ছে আজকের অনুষ্ঠানিক বালিকা বিদ্যালয় 6 নম্বরে রয়েছেন বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় তা আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যে আপনারা যারা রেডি আছেন দ্রুত মাঠে চলে আসুন ডিসপ্লে শুরু করুন সুপ্রভাতী একটি বিষয় জানিয়ে দিচ্ছি যে আমরা যারা প্রচার গবেষণা এবং উপস্থাপনা উপকমিটিতে রয়েছি সকাল থেকে নানা কথা হচ্ছে এই কথাগুলো আজকের এই অনুষ্ঠান সফল করবার জন্য জানিয়ে দিচ্ছে আমাদের প্রচার ঘোষণা উপস্থাপনা উপকমিটির নামগুলো তারা রয়েছেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কাউনি রংপুর আহ্বায়ক আমাদের সঙ্গে রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল জলিল সহকারী অধ্যাপক কাউনি কলেজ জনাব মোহাম্মদ আবু ফেরদৌস ইরা প্রভাষক কাউনি কলেজ আমি মাহমুদ হাসান পিন্টু উপস্থাপক বাংলাদেশ নেতা রংপুর সভাপতি কাশ্মীর সাহিত্য সংস্কৃতি পরিষদ এবং সাথে রয়েছেন জনাব মোহাম্মদ জুলাস ও হুসেন সোহাগ পরিচালক সঙ্গীত একাডেমি কাউনিয়া নিকড়ায় উপস্থাপক বাংলাদেশ নেতা রংপুর সুময়া চৌধুরী শিক্ষার্থী কাউনি মহাপাত্র হোসেন শিখ মডেল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয় আমি প্রচার ঘোষণা উপকমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এবং স্কাউট যারা রয়েছে তাদের কাছে অনেক কৃতজ্ঞ আমরা আপনারা আরেকটি সহযোগিতা করবেন আমাদেরকে আমরা যখন চমৎকার একদম উপভোগ করতে পারবো ডিসপ্লে অনুষ্ঠান
ধর্ষণের শিকার হচ্ছে আমার দেশের মায় বোনেরা, তৈরি হচ্ছে বাংলার গামাল ছেলেরা, আর না যার যা কিছু আছে তাই হয়ে লড়বে তারা, মুক্ত করে আনবে আমার দেশের মায় বোনেরা। Terima kasih.